নমস্কার স্যার হকল এনে স্টাডি পয়েন্ট আপনার স্বাগতম স্যার বাইদ আজি একটা বহুত ভাল খবর আপনাদের আগত লি আহিছোঁ এই ভাল খবৰটো হল আমার সরকারি কর্মচারী সকল রিটায়ারমেন্ট পিছত বার্ধক্য বয়হত লাভ করা পেনশনের উপর দু হাজার পিছত সনের চৰকাৰে নিযুক্তি দিয়া সরকারি কর্মচারী সকল পুরনো পেনশনের সুবিধা নাই অর্থাৎ দুই হাজার চারি সনের পিছত নিযুক্তি লাভ করা সরকারি কর্মচারী সকল এন পি এসর অধীনত যদি সার্ভি সকল আমি এনপিএস অধীনত চাকরি করে রিটায়ারমেন্ট তেতিয়া হলে আমার বৃদ্ধ বয়সত বহুত অসুবিধার সম্মুখীন হবলগুলিয়া হব যার কারণে আমার সরকারি কর্মচারী সকলে ও পি এসর কারণে আন্দোলন করে আছে আর ইতিমধ্যে রাজস্থান আর ঝাৰখণ্ড সরকারে তেওঁলোকৰ ৰাজ্যৰ যে সময় কর্মচারী আছে সরকারি সেই সরকারি কর্মচারী সকল ওপিএস সুবিধা দিব ঘোষণা করেছে ইয়ার মাজতেই আমি আজি দিবল ভাল খবৰটো হল কেন্দ্রীয় সরকারেও সকল সরকারি কর্মচারীক অপিএস অধীনত অনার ব্যবস্থা করে আছে অর্থাৎ বর্তমান সময়ত আমার সরকারি কর্মচারী সকলে ওপিএস কারণে যি আন্দোলন করে আছে যে আমার এন পি এস উঠাই সরকারি কর্মচারী সকল সরকারি যখন আছে সেই কর্মচারী সকল ভবিষ্যৎ সুরক্ষার ব্যাপারে ও পি এস আনব লাগে আর এই প্ৰতিবাদৰ মাজতেই রাজস্থান ঝাৰখণ্ড আদি রাজ্য সরকারি কর্মচারী ও পি এসর সুবিধা দিব ঘোষণা করেছে লগতে দিল্লী চৰকাৰেও মতামত আগবঢ়াইছে যে চৰকাৰী যিসকল কৰ্মচাৰী আছে তেওঁলোকক অ' পি এছ দিব লাগে আৰু তেওঁলোকেও চাগে যোজা আৰম্ভ কৰিছে আৰু তাকে অনুসৰণ কৰি আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰেও চৰকাৰী কৰ্মচাৰীসকলক চাগে অ' পি এছৰ সুবিধা দিয়াৰ কাৰণে যোজা কৰি আছে গতিকে বলক আমি চাই লওঁ কেন্দ্ৰীয় চৰকাৰে অ' পি এছ সন্দৰ্ভত কেনেকুৱা ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছে আর এইখিনিতে আপনাদের একটা অনুরোধ সার হকল যদি আপনাদের চ্যানেলট নতুনকৈ করেছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব পরবর্তী সময় এনেকা ধরনের খবর সময় পোৱাৰ বাবে গতি বলক আমি আগাড়ি যাও হল নিউজ এইটিন নিউজ এইটিনচারীরভাবে ভাল খবর পুরনি পেন্সন আসনি প্ৰৱৰ্তন প্রবর্তন লৈ কেন্দ্রীয় সরকারের ডাঙৰ সিদ্ধান্ত এইটো তিনি মাৰ্চৰ বাতৰি হয় মই বিশেষ কাৰণবতঃ ভিডিঅ'টো আগতে দিব পৰা নাছিলোঁ সেইকাৰণে আজি দিছোঁ কেন্দ্ৰীয় কৰ্মচাৰীসকলে পুৰণি পেঞ্চন আঁচনি লাভৰ ক্ষেত্ৰত শীঘ্ৰেই ভাল খবৰ পাব পাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে পুৰণি পেঞ্চন আঁচনিৰ বাবে কৰ্মচাৰীসকলৰ দীৰ্ঘদিনীয়া দাবীৰ বিষয়ে বিবেচনা কৰি আছে ই কৰ্মচাৰীসকলক আহাৰ ৰেঙনি দেখুৱাইছে চৰকাৰে পুৰণি পেঞ্চন আঁচনিৰ ওপৰত আইন মন্ত্ৰণালয়ৰ মতামত বিচাৰিছে চৰকাৰে আইন মন্ত্ৰণালয়ৰ পৰা মতামত বিচাৰে কৰ্মচাৰী জন অভিযোগ আৰু পেঞ্চন মন্ত্ৰণালয়ৰ ৰাজ্যিক মন্ত্ৰী আৰু প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ ৰাজ্যিক মন্ত্ৰী ডৰ জিতেন্দ্ৰ সিঙৰ মতে পুৰণি পেঞ্চনৰ বিষয়ত আইন মন্ত্ৰণালয়ৰ মতামত বিচৰা হৈছে মন্ত্ৰণালয়ৰ সঁহাৰিৰ বাবে অপেক্ষা কৰা হৈছে তাৰপিছত এটা সিদ্ধান্ত লোৱা হ'ব দৰাচলতে কেন্দ্ৰৰ মোদী চৰকাৰে পুৰণি পেঞ্চন আঁচনিৰ লাভালাভ সেই কৰ্মচাৰীসকলক প্ৰদান কৰাৰ কথা বিবেচনা কৰি আছে যার নিযুক্তির বিজ্ঞাপন একত্রিশ ডিসেম্বর দুই হাজার তিন তারিখে বা তার পূর্বে জারি করা হয়েছিল পুরনি পেন্সন আসনীত লাভ করেছিল অধিক সুবিধা ধরাচলতে সরকারের দু হাজার দশ সনের নতুন পেনশন আসনির অধীনত কর্মচারী নিযুক্ত করেছিল পুরনি পেঞ্চন আসনিতক ইয়াত কম লাভালাভ আছে সরকারের অবহারণ পিছত লাভ কৰা ধনৰ বাবে কৰ পৰিশোধ কৰিব লাগিব সেইকাৰণে কৰ্মচাৰীসকলে পুৰণি পেঞ্চন আঁচনি পুনৰ প্ৰৱৰ্তন হোৱাটো বিচাৰিছিল গতিকে ছাৰ বাইদেউসকল আমি সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাই গমেই পালোঁ কেন্দ্ৰীয় চৰকাৰে পুৰণি পেঞ্চনৰ সুবিধা কোনবিলাক চৰকাৰী কৰ্মচাৰীক দিব ইয়াত স্পষ্টভাৱে লিখা আছে দুহেজাৰ তিনি চনৰ আগতে যিসমূহ সরকারে এড দিছিল আর সেই এডত নিযুক্তি দিয়া সি দু হাজার চারি সন পারেনে সেই সকল কর্মচারীক কেন্দ্রীয় সরকারে এই পুরনো পেন্সনের সুবিধা দিব এইখানে আছিল আজির আমার মূল বিষয়বস্তু আর তাৰে প্রথম যেটা আমার পেগ্রাফ আছে এই ভিডিওর যে কেন্দ্রীয় সরকারে সরকারি কর্মচারী সকল ওপিএস সুবিধা দিব এই পেপার কাটিংটো অর্থাৎ এই পেগ্রাফট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ সমূহ ঘুরি আসিল গতি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিছে তাদের পুষ্টিকরণ দেওয়ার মই এই ভিডিওটি লিছ গতি সার্বিকস আমার ঝাড়খণ্ড রাজস্থান সরকার সমূহে তোলকর কর্মচারী সকল ও সুবিধা সুবিধা দিবস ঘোষণা করেছে গতি আমার সরকারেও এনেকা পদক্ষেপ লব বুলি আমি আশাবাদী যে আমার যখন সরকারি কর্মচারী আছে তোলক ও বেসর সুবিধা দোব আমি আশাবাদী ধৈর্য ধরো চাও কি হয় গতি বন্ধু বান্ধবী ভিডিওটি সাইকা পালে অনুগ্রহ করে কমেন্ট করে জানাই দিব যদি ভিডিওটি চাই ভাল পায় হলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আগন্তক দিনত মোক প্রেরণা যোগাব আশা রাখিল আর যদি বন্ধু বান্ধবী আমার চ্যানেল লতুন করে আসিছে অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব পরবর্তী সময় ধরনের ভিডিও সম আপনাদের পথমে পার গতিকে আপোনালোক ভালে থাকক কুশলে থাকক এইখিনিকৈয়ে আজিৰ ভিডিঅ'টো মই সমাপ্ত কৰিলোঁ ধন্যবাদ